ইনশাআল্লাহ কোনো স্ক্র্যাচ নাই কিন্তু মাশাআল্লাহ ভালো অবস্থায় আছে ব্যাক সাইডও আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এবং স্টারলেট সলিলের বাবু ভাই এটা হলো লাস্ট শিফট ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি গাড়ি দেখাবেন আজকে দেখাচ্ছি ভাই হলো টয়োটা সলিল স্টারলেট সলিল একদম বাইকের দামে ইনশাআল্লাহ ভাই এই গাড়িটা সার্ভিসটা কিরকম দিবে সার্ভিস ভাই এটা তো জনপ্রিয় গাড়ি আগে ফ্যামিলির জন্য এটা একটা প্রযোজ্য গাড়ি ছিল হয়তো মানে গাড়ির বয়স হয়ে গেছে জি মডেল কত ভাই গাড়িটার এটার মডেল হলো ভাই 95 মডেল এবং রেজিস্ট্রেশন 2001 এ 2001 এর রেজিস্ট্রেশন জি ভাই সার্ভিসটা তো ভালো দিবে এই গাড়ি সার্ভিস ভালো ভাই এগুলো এইসব গাড়ি টয়োটা গাড়ি টুকটাক কাজ আছে সেখানে এই গাড়ি চলবে গাড়ি বন্ধ হবে না আচ্ছা এখন তো বর্তমানে কোনো কাজ নেই না বর্তমানে কোনো কাজ নেই ইনশাআল্লাহ আচ্ছা সামনে পিছনে আপনারা বাম্পার পাচ্ছেন 13 সিরিয়াল টয়োটা স্টারলেট সলিল এবং টায়ারগুলো সাপোর্ট ভালো দিবে হ্যাঁ পাওয়ার স্টিয়ারিং অটো গিয়ার এবং প্রতিটা সাইডে তো মোটামুটি ফ্রেশ কন্ডিশন ইনশাআল্লাহ কোনো স্ক্র্যাচ নাই কিন্তু মাশাআল্লাহ ভালো অবস্থায় আছে আচ্ছা যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই বাইক শোরুমে চলে আসবেন একদম ফ্রেশ কন্ডিশন টয়োটা স্টারলেট সলিল হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এটা ফ্যামিলির জন্য একটা ভালো গাড়ি জি জি যে এটা চালানো উপযুক্ত যে চালাতে পারবে মানে একদম বাইকের দামে বাইকের দামে গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি কম বাজেটে যাদের একটা ফ্যামিলি কম বাজেটে সারা গাড়ি হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি টয়োটা স্টারলেট এবং সিএনজিও করা আছে তাহলে তো ভাই মাইলেজটা ভালো পাওয়া যাবে হ্যাঁ এবং ব্যাক সাইডটা কি অবস্থা ভাই ব্যাক সাইডও আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এবং স্টারলেট সলিলের বাবু ভাই এটা হলো লাস্ট শেপ আচ্ছা লাস্ট ঠিক আছে এই ফলস দুটো দেখলেই বোঝা যাবে যারা স্টারলেট লাভার আছে তারা বুঝতে পারবে এটা লাস্ট শেপ আচ্ছা 13 সিরিয়াল এবং সিএনজি সহ পাচ্ছেন আপনার গাড়িটা হ্যাঁ দেখি ভাই ব্যাক সাইডটা একটু উপরে তোলেন কত লিটার ভাই সিলিন্ডার এটা 40 লিটার 40 লিটার সিলিন্ডার পাচ্ছেন আপনার মাইলেজটা ভালো পাবেন হ্যাঁ এবং টোটাল কিন্তু ভাই 5 সিটের মধ্যে জি 5 সিটার মানে টয়োটা এলিয়নের গাড়িতে যে সিট এটা তো সেম সিট পেয়ে যাচ্ছেন 5 সিট অনেক শক্তিশালী গাড়ি তো ভাই এবং অনুসলাম ভাই 5 জন তো রিল্যাক্সেবল হ্যাঁ 5 জন বসতে পারবে ভাই রিল্যাক্সে বসতে পারবে ওকে প্রতিটা জয়েনে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন 1995 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন টয়োটা স্টারলেট সলিল সুন্দর একটা স্পয়লার পাচ্ছেন গাড়ির সাথে এবং রাইট সাইডটা তো ভাই ফ্রেশ হ্যাঁ ফ্রেশ অবস্থা আছে ভাই রাইট সাইডটাও সুপার কন্ডিশনে পাচ্ছেন আপনারা দরজার প্যাডগুলো খুব সুন্দর এবং এসি ইঞ্জিন গিয়ার বক্স এগুলো ফ্রেশ অবস্থায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখি ইঞ্জিন তো ভাই ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন 1331 সিসি 1331 সিসি ইএফআই ইঞ্জিন 40 লিটার সিলিন্ডার সহ পাচ্ছেন গাড়িটা ইএফআই ইঞ্জিন ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন গাড়িটা এবং চ্যাসিস কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পুরানো গাড়ি টুকটাক কাজ থাকবে কিন্তু বাট এক কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সার্ভিসটা আপনারা ভালো পাবেন যারা কম বাজেটের বাইকের দামে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আছে গাড়িটা সবচেয়ে এই গাড়ি ভাই বাবু ভাই রাস্তায় বসবে না টুকটাক নয়েজ থাকতে পারে হালকা পাতলা দেখা গেল থাকতে পারে কিন্তু রাস্তায় বসবে না আর এই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট এটা মূল কথা হলো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাই প্রাইসটা কত চাচ্ছেন এই গাড়ি এর প্রাইস চাচ্ছি হলো বাবু ভাই 420,000 টাকা 420,000 টাকা আস্কিং প্রাইস কিছু কমবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনারা অবশ্যই চলে আসবেন বাইক শোরুমে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাই আমার মোবাইল নাম্বার 01788288497 আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও শিল্পাঞ্চল 249-250-251 আমার শোরুমের নাম হলো ব্রাদার্স অটো এবং রহিম মেটাল মসজিদের দক্ষিণ সাইডের রোড আমার সামনে আছে এসএনএস সার্ভিসিং সেন্টার ঠিক উল্টা দিকের গেটটাই আমাদের ব্রাদার্স অটো পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম